আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা হবে। রবিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের যথাসময়ে সভায় থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।